আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে আলোচনা করব স্বপ্নে পাকা পেঁপে দেখলে এর অর্থ কিংবা তাবির কি হতে পারে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, ঘুমের ঘোরে আমরা অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। এর মধ্যে থেকে কিছু সংখ্যক স্বপ্ন আমাদের মনে থাকে না এবং কিছু সংখ্যক স্বপ্ন আমাদের মনে থাকে। বিশেষ করে দিনের মধ্যে আমাদের বারবার সেই স্বপ্নটির কথা মনে আসে। বুঝতে হবে এই ধরনের স্বপ্নের নির্দিষ্ট একটি অর্থ বহন করে থাকে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথেই আমাদের তকদির বা ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছেন। আর আমরা মূলত জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তকদিরে বা ভাগ্যে কি লিখে রেখেছেন। তবে ঘুমের ঘরে যখন আমরা চলে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মাকে সে তকদিরের কিছু নিদর্শন স্বপ্নে আমাদেরকে দেখিয়ে থাকেন। সেক্ষেত্রে কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে পাকা পেঁপে দেখে, এর অর্থ স্বপ্নদ্রষ্টার অবস্থা, বয়স, পেশার ভিন্নতার কারণে বিভিন্ন রকম অর্থ হতে পারে। দর্শক, কোনো স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত হয় অথবা অবিবাহিতা তরুণী হয় এবং এই অবস্থায় যদি স্বপ্নে দেখে স্বপ্নে পাকা পেঁপে খাচ্ছে অথবা স্বপ্নে পাকা পেঁপে পাচ্ছে, অথবা এমন যদি দেখে নিজেদের বাড়ির আঙিনার পেঁপে গাছে অনেক ধরনের পাকা পেঁপে অথবা গাছে একটি টস টসে পাকা পেঁপে পেকে আছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এই স্বপ্নদ্রষ্টার জন্য ওসিরই একটি সুখবর আসবে। বিশেষ করে এই স্বপ্নদ্রষ্টা যদি বিবাহ করতে ইচ্ছুক হয় এবং বিবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে, বুঝতে হবে এই স্বপ্নদ্রষ্টার মনের চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা মতো তার জামাই অথবা স্ত্রী পেতে সক্ষম হবে। তাছাড়া এই স্বপ্নদ্রষ্টা যদি হয় বিবাহিত, সদ্য বিবাহিত, এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি, এবং এই অবস্থায় যদি ওই স্বপ্নদ্রষ্টা নারী অথবা পুরুষ যে কেউ স্বপ্ন দেখে, একটি পাকা পেঁপে কেউ তাকে দান করছে অথবা নিজেদের ঘরের আঙিনার পেঁপে গাছে একটি টস টসে পাকা পেঁপে সে দেখতে পাচ্ছে, দর্শক, এর অর্থ হবে অচিরেই এই স্বপ্নদ্রষ্টার মনের আশা পূর্ণ হবে এবং তার একজন সুসন্তান অথবা সুপুত্র জন্মগ্রহণ করবে। অথবা কোনো ব্যবসায়ী ব্যক্তি অথবা চাকুরি প্রত্যাশী ব্যক্তি অথবা বিদেশে গমন প্রত্যাশী ব্যক্তি স্বপ্নে যদি দেখে পাকা পেঁপে, দর্শক, এর অর্থ অনেক ভালো হয়। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার মনের আশা অচিরেই পূর্ণ হয়ে যাবে। দর্শক, এক কথায় বলাই যায় স্বপ্নে পাকা পেঁপে দেখলে এর অর্থ অনেক ভালো হয়। তবে কোনো স্বপ্নদ্রষ্টা যদি দেখে যে পাকা পেঁপে পচে গেছে, দর্শক, এর অর্থ বেশি ভালো হয় না। এর অর্থ হবে তার যে কোনো একটি ভালো কাজের মধ্যে অশান্তি অথবা আর্থিক ক্ষতি অথবা সন্তানের অসুখ বিসুখ অথবা যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। অর্থাৎ পাকা পেঁপে দেখছে ঠিকই, কিন্তু সে পেঁপেটি আবার পচাও বটে। এই ধরনের স্বপ্নের অর্থ বেশি ভালো হয় না। দর্শক, তাছাড়াও আপনি যদি অন্য আরও কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাতে পারেন। আমি যথাসম্ভব আপনার সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা কিংবা তাবির দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।